নমস্কার সকলকে। ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের ন্যায় আমরা আবারও আজকের একটি নতুন পাঠ নিয়ে চলে এসেছি। আজকের পাঠটি হল, বেদে বলেছে মানুষ অমৃতের পুত্র, তবে সে কেন আনন্দ পায় না, কেন অশান্তি ভোগ করে এই পার্থিব জগতে? আসুন তার উত্তরটা আমরা জেনে নিই। অমৃত হলো কৃষ্ণ ভাবনার অমৃত। কৃষ্ণ ভক্তিতে যুক্ত না হলে কেউই শান্তি লাভ করতে পারে না। সবাই এটা ওটা এই জড়জগতের ভোগ বাসনা চরিতার্থেই করতে চায়। এই জড়জগৎ আনন্দ লোক নয়, এটি মৃত্যুময় লোক, দুঃখপূর্ণের জগৎ। আনন্দময় লোক সেটি যেখানে কোনো দুঃখ নেই, উদ্বেগ বা কুণ্ঠা নেই, এবং সেটি হলো বৈকুণ্ঠ জগৎ বা ভগবত ধাম। সেই জগতে উন্নীত হওয়ার জন্যই চেষ্টা করাই কর্তব্য, অচেত অন্যতায় অশান্তি নিরন্তর প্রাপ্য। পাঠ কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এবং যদি আমাদের সমস্ত পাঠ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সকলের মাঝে এই পাঠটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।